ফেব্রুয়ারি মাস প্রায় শেষ, মার্চ মাস শুরু না হয়ে গেলেও শীতের তাপট তেমন নেই এখন। তবে মরশুমের অতিথিরা এসে পৌঁছেছেন আগেই। কয়েক বছর আগেও উদয়পুর শহরের সুখসাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় করত। জানুয়ারি মাসের শেষ দিকে উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ীদের। তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরের বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করার সময় কিছু লোক দেখতে পায় জগন্নাথ দিঘির পাড়ে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। তারা সামনে গিয়ে লক্ষ্য করে পাখিগুলির মৃত অবস্থায় পড়ে রয়েছে। জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। পক্ষীপ্রেমীরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন। দেখেন, আমরাও সকালবেলায় খবর পাই আইলাম, আয়া দেখতেছি যে গাছ থেকে পাখি চোখের সামনে দুপুর দুপুর করে পড়তেছে, পুরা সাথে সাথেই তারা মৃত্যুর গুলো দলিয়া পড়তেছে। কিন্তু নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বা এরকম একটা ডিজিজ বাজে, এখন তো বাইরের পাখিও ফিরের দিন অনেক আসে, কোনো না কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বা পানি সম্পদ করে দিয়ে আয়া দেখে ভালো হইব যে দুই ফিরে হয়ে যাচ্ছে। তাহলে একটা আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু যে যখন এই অভিনেতা কাছে করছে তা না, আমরা আরও খবর পাইছি যে ওখানটি বলে দিল যে আগে থেকে একটা একটা বাকি নিয়ে বুঝে যাবো। তো আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পদ দপ্তর যদি ভালো করে দেখেন, এটা হয়তো বা আটকানো যাবে, পাখিগুলি বাঁচানো যাবে, প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি হতে পারে। যার জন্য আমরা দাবি যেটা যদি তারা দেখে খুব ভালো হইব সমাজের। Your report, RE News.